হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট ইন্ডিয়া নেপাল বর্ডার ডিসপিউট সঙ্গে করোনা এবং আমফান সম্বন্ধিত যাবতীয় জিনিস কিন্তু ক্লিয়ার করে দেব ইন্টারভিউতে এমন কিছু জিনিস থাকবে না যে জিনিসটা তুমি এই ভিডিওতে পাবে না মূলত এই ভিডিওটা দুটো পার্টে ভাগ করে দিচ্ছি আজকের যে পার্টটা আজকের পার্টে আলোচনা থাকবে ইন্ডিয়া নেপাল বর্ডার ডিসপিউট এবং ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট এই সম্বন্ধিত তথ্যগুলো কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও খুবই গুরুত্বপূর্ণ তাহলে যারা এক্সাইজ কনস্টেবলের জন্য পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাছাড়া বিভিন্ন এক্সামের প্রিপারেশান নিচ্ছ অবশ্যই কিন্তু ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এই টপিক নিয়ে এই টপিক নিয়ে যতগুলো প্রশ্ন আছে কভার করে দেব এই ভিডিওর মধ্যে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট রইলে অবশ্যই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে তবে গিয়ে একটা লাইক করবেন কারণ আপনার করা একটা লাইক আমার ভিডিও বান আমার কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে তো চলুন দেখে নেওয়া যাক আজকের যে টপিকটা রয়েছে তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে ইন্ডিয়াতে সমগ্র পৃথিবীতে একটা চরম পরিস্থিতি হচ্ছে করোনা এবং ইন্ডিয়াতে আরেকটা পরিস্থিতি যেটা এখন গণ্ডগোল বেঁধেছে সেটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট বলতে গেলে বাংলায় বেসিক্যালি বলা যেতে পারে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে বর্ডার নিয়ে সংঘর্ষ সেটাকেই কিন্তু বলা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট এরপর এটা কেন হচ্ছে এবং কিভাবে সলভ হবে এবং কি কি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা জেনে যাবে তো প্রথমে চলে আসছি এই সংঘর্ষটা নিয়ে এই সংঘর্ষটা কেন হচ্ছে তো তার আগে কিন্তু আমাদেরকে ইন্ডিয়া এবং চায়নার কিছু বেসিক জিনিস জানতে হবে এই টপিকটা শুরু করার আগে আমরা অবশ্যই ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ডিফেন্স মিনিস্টার বিদেশ মন্ত্রী এদের নাম জানব তাহলে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার আশা করছি নাম জান নরেন্দ্র মোদী মহাশয় প্রেসিডেন্ট হচ্ছেন রামনাথ কোবিন্দ এবং ডিফেন্স মিনিস্টার হচ্ছেন রাজনাথ সিং মহাশয় এবং বিদেশ মন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর মহাশয় ঠিক আছে এটা হয়ে গেল ইন্ডিয়ার এবং চায়নার আমাদের কি কি জানতে হবে চায়নার জানতে হবে প্রেসিডেন্ট চায়নার প্রেসিডেন্ট হলেন সি জিমপিং। তাহলে তোমরা তো সি জিনপিংকেও চেনো তাহলে আর এটা নিয়ে বেশি কথা বলছি না এবং চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং এগুলো তোমরা একটু খেয়াল রাখবে ইন্টারভিউয়াররা তোমাদেরকে হয়তো ধরে নিতে পারে যে চায়নার ক্যাপিটালটা বলো চায়নার প্রেসিডেন্ট কে আছে সেটা বলো এরপর ইন্ডিয়া চায়নার সঙ্গে কত কিলোমিটার বর্ডার শেয়ার করছে এটা তোমরা একটু চেষ্টা করবে মনে রাখার তাহলে ইন্ডিয়া এবং চায়নার যে বর্ডারটা রয়েছে সেটা হচ্ছে তিন হাজার চারশো তাহলে ইন্ডিয়ার যে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইটাও গোটাটাই কিন্তু ইন্ডিয়া এবং চায়নার বর্ডার এটা শুরু হয়েছে লাদাখ থেকে এবং গেছে একেবারে আমাদের ইন্ডিয়ার পূর্ব দিকে মানে ইস্টার্ন সাইডে একেবারে অরুণাচল প্রদেশ পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার সঙ্গে চায়নার যে বর্ডারটা সেই বর্ডারটা শেয়ার করছে ঠিক আছে এটা হচ্ছে তিন হাজার চারশো অষ্টাশি কিমি এরপর এই যে এই অঞ্চলটাই কেন এই যে বিবাদ এই বর্ডার নিয়ে বিবাদ কেন হচ্ছে একটু জেনে নেব তো বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে এই জায়গাটা কি একটা বর্ডার রয়েছে এবং এই জাস্ট এই জায়গাটায় একটা বর্ডার রয়েছে তাহলে এই যে এই বর্ডারটার নাম হচ্ছে এল ও সি এদিকে হচ্ছে ও কে সরি ওটা লিখালো না পি ওকে মানে হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর মানে এই যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু পাকিস্তান দখল করে নিয়েছে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু পাকিস্তানের সঙ্গে একটা ওয়ার সংগঠিত হয় মানে যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধে কিন্তু পাকিস্তান এই সমগ্র এরিয়াটা কিন্তু অধিগ্রহণ করে নেয় তাহলে তোমরা বুঝতে পারছো এখানে যে এই যে এই এরিয়াটা রয়েছে অ্যাপ্রক্স বলছি এই যে এই জায়গাটা পিওকে নামে পরিচিত পাকিস্তান অকুপাইড কাশ্মীর ঠিক আছে তা আমরা বুঝতে পেরে গেছো এই আর যে এই লাইনটা রয়েছে এই লাইনটা তো এলওসি এরপর এই দিকে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে এল এ সি এই যে এই লাইনটা নিয়ে কেন এত বিবাদ দেখো পিওকে এখন কিন্তু ঠান্ডা রয়েছে এইখানে রকম কোনো এখন সেরকম ঘটনা ঘটেনি সেই জন্য কিন্তু এখন এই যে এল এসি এই এল এসিটা কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে এল এসির এই দিকটা যেমন এল এসির এই দিকটা কিন্তু আকশাই চীন নামে পরিচিত এই যে এই এরিয়াটা রয়েছে এই এরিয়াটা কিন্তু উনিশশো বাষট্টি সালে তাহলে উনিশশো বাষট্টি সালে চীন অধিগ্রহণ করে নিয়েছে এই জায়গাটা ঠিক আছে উনিশশো বাষট্টি সালের ওয়ারে তোমরা সকলেই জানো যে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে একটা যুদ্ধ বেঁধেছিল যে যুদ্ধে কিন্তু ইন্ডিয়া পরাস্ত হয় মানে ভারত হেরে যায় এবং যে এই এরিয়াটা রয়েছে এই এরিয়াটা কিন্তু ভারত চায়নার কাছে হেরে যায় মানে চায়না এই জায়গাটাই চলে আসে চায়না নিজের বর্ডার দেখতে পাচ্ছ এখানে চায়নার কোন বর্ডারটা রয়েছে চায়নার মেন বর্ডার কিন্তু আর অরিজিনাল বর্ডার কিন্তু এটা কিন্তু চায়না ভিতরে প্রবেশ করে যায় এত দূর পর্যন্ত উনিশশো সালে তাহলে চায়নার কিন্তু প্রথম থেকে প্রবৃত্তি রয়েছে বিভিন্ন দেশের যে এরিয়া বাউন্ডারি ক্রস করে নিজের অধিগ্রহণে নিয়ে আসা চায়নার এটা প্রথম থেকেই কিন্তু একটা প্রবণতা রয়েছে নিজের টেরিটরি বা নিজের যে এলাকা সেই এলাকাটাকে বিস্তার করাই কিন্তু চায়নার মূল লক্ষ্য এটা কিন্তু আমরা দেখে এসেছি অনেক আগের থেকেই তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনেও কমেন্ট করো ইন্ডিয়া চায়নার উনিশশো বাষট্টি সালের পরে আর কবে যুদ্ধ হয়েছিল মানে কত সালে যুদ্ধ হয়েছিল। তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো এছাড়াও তোমরা বলতে পারো উনিশশো সালে পরবর্তীকালে কত কত সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটাও কিন্তু তোমরা কমেন্ট করো দেখছি কতজন জানো ঠিক আছে অবশ্যই চলো এরপর এই যে এই সংঘর্ষটা এখন কেন এই এতটা চরম রূপ নিচ্ছে এই যে এই বর্ডার লাইনটা কেন উত্তপ্ত হয়ে গেছে সেটার জন্য কিন্তু তোমাদেরকে একটা ইমেজ দেখিয়ে দিচ্ছি সেই ইমেজটা দেখলে হয়তো তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছ যেখানে ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছ পিওকে এবং এল এসি তোমরা এখানে এই এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সি লাইন অফ কন্ট্রোল যেখানে একেবারে তার দিয়ে কিন্তু যে বর্ডারটা সেটা ডিসাইড করা আছে যে এটার এদিকটা তোমার আর এদিকটা ইন্ডিয়ার এরপর বন্ধুরা দেখে নেব এল এসি মানে এই জায়গাটাই তোমরা একটা রেড লাইন দেখতে পাচ্ছ এটা হচ্ছে এল এসি যেটা কিন্তু উনিশশো সালে ক্রিয়েট করা হয়েছিল এটা কিন্তু বেসিক্যালি কোনো একটা তার খুঁটি দিয়ে ডিভাইড করা নেই যে এই দিকটা তোমার আর এই দিকটা আমার বেসিক্যালি এই যে এই জায়গাটা প্রথমে এল ছিল কিন্তু উনিশশো সালে যখন চায়না এই জায়গাটা অধিগ্রহণ করে নিয়েছিল তখন কিন্তু একটা ইন্টারন্যাশনাল মিটিংয়ের ফলে তাদেরকে ডিসাইড করা হয়েছিল যে যে জায়গায় বর্তমানে রয়েছে সেই জায়গাটা কিন্তু তাদের তার ফলে কিন্তু চায়না ইন্ডিয়ার এতটা জায়গা একেবারে কাবজা করে বসে আছে তো বেসিক্যালি এইবারের যে ডিসপিউটটা বা ওয়ার্ডটা চলছে সেই জায়গাটা হচ্ছে হটস্প্রিং পেঙ্গং লেক এবং গালোয়ান ভ্যালি তোমরা এখানে নোটিস করতে পারছো এই নামগুলো এই নামগুলো কিন্তু তোমাদের বেশি ইম্পর্ট্যান্ট কারণ গালওয়ান ভ্যালিতে যে ওয়ার্ডটা হয়েছে সেখানে কিন্তু জন আর্মি ইন্ডিয়ার মারা গেছে সেটা কত তারিখে তোমরা অবশ্যই বলো তো কমেন্ট সেকশানে জানাও যারা জানো সেটা বেসিক্যালি পনেরো জুন কিন্তু এই ঘটনাটা ঘটেছে যেখানে কুড়ি জন আর্মি কিন্তু শহীদ হয়ে গেছে তো তোমরা এখানে নামগুলো দেখতে পাচ্ছ যে পেঙ্গ লেক হট স্প্রিং এবং গালওয়ান ভ্যালি এই তিনটে জোন হচ্ছে একেবারে ওয়ার জোন ওয়ার জোন বলতে পারো এই যে এই তিনটে জায়গা দেখালাম এই তিনটে জায়গায় কিন্তু বেসিক্যালি যে ওয়ারটা বা সংঘর্ষটা সেই সংঘর্ষটা চলছে এরপর তোমাদেরকে জানতে হবে এই যে পেঙ্গ লেক এই পেঙ্গ লেক নিয়ে এত বিবাদ কেন বা পেঙ্গ লেকটা ইম্পর্টেন্ট কেন তাহলে চলো সরাসরি একটু গুগল ম্যাপে চলে যাচ্ছি এবং গুগল ম্যাপে তোমাদেরকে পেঙ্গ লেকটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে এই পেঙ্গ লেক তাহলে এই পেঙ্গ লেক থেকে তোমাদের কি কি প্রশ্ন হতে পারে সেটা নিয়েও একটু কিন্তু দেখে নেব তাহলে প্রথমেই জানবো যে এই যে এই পেঙ্গ লেকটা রয়েছে পিঙ্গং লেকের দৈর্ঘ্যগত তো প্রথমেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি পেঙ্গং লেকটা দুই ভাগে কিন্তু রয়েছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে চায়নার পার্ট এবং বাকিটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট টোটাল যে দৈর্ঘ্য হচ্ছে 135 কিমি ক্লিয়ার টোটাল দৈর্ঘ্যটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে ওয়ান থার্টি ফাইভ কিমি মানে একশো পঁয়ত্রিশ কিমি লেকের কিন্তু দৈর্ঘ্য তা যার মধ্যে পঁয়তাল্লিশ কিমি রয়েছে ইন্ডিয়ায় এবং নাইনটি কিমি রয়েছে চাইনায় ক্লিয়ার ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা কারণ পেঙ্গ লেকের টোটাল দৈর্ঘ্য হচ্ছে একশো পঁয়ত্রিশ কিমি যেখানে ইন্ডিয়ায় রয়েছে পঁয়তাল্লিশ কিমি এবং নব্বই কিমি রয়েছে চায়নাতে তাহলে এই যে এই বিবাদ এই বিবাদটা ঘটছে কেন বন্ধুরা তো ইন্ডিয়া বেসিক্যালি একটা রোড কনস্ট্রাকশন করছে যে রোডটার নাম তোমরা বলতে পারবে দেখতে পাচ্ছো এখানে একটা ইমেজ তোমাদেরকে শো করছি এই ইমেজটাই তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এইখানে একটা দেখতে পাচ্ছ সবুজ রঙের একটা লাইন তো এই যে এই সবুজ রঙের লাইনটা একটু জুম করলে অবশ্যই ইমেজ কোয়ালিটিটা অত ভালো নেই কিন্তু তোমরা আশা করছি এই লাইনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই সবুজ লাইনটা কিন্তু একটা রোড হচ্ছে যেটা কনস্ট্রাকশন করছে ইন্ডিয়া এই রোডটার নাম হচ্ছে দারবক শোক ডিবিও রোড এই রোডটা কেন কনস্ট্রাকশন করা হচ্ছে কারণ এই রোডটা কনস্ট্রাকশনের ফলে কিন্তু ইন্ডিয়ান আর্মি খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারবে এই এরিয়াগুলোতে আর যেটা চায়না চায় না চায়না চায় না যে ইন্ডিয়া ভালোভাবে সেই সব জায়গাগুলোতে প্যাট্রোলিং বা অ্যাক্সেস করতে পারুক সেই জন্য কিন্তু চায়না বাধা দিচ্ছে এই রোডের কনস্ট্রাকশনের জন্য এবং বিভিন্নভাবে সংঘর্ষে যুক্ত হয়ে যাচ্ছে ইন্ডিয়ার সঙ্গে তো তোমরা বুঝতে পারছো বেসিক্যালি এই কনফ্লিক্টটা কেন তৈরি হচ্ছে বেসিক্যালি এই রোডটার কনস্ট্রাকশনের জন্যই কিন্তু চায়না ভয়ে আছে কি ইন্ডিয়া আবার শক্তিশালী হয়ে যাবে এই সব এরিয়াতে এই সব এরিয়াতে যদি শক্তিশালী হয়ে যায় একবার ইন্ডিয়া তাহলে কিন্তু ইন্ডিয়াকে হারানো বা ইন্ডিয়ার নিজের আওতায় আনা কিন্তু আরও সম্ভব হবে না তাই কিন্তু এখন থেকে চায়না সেটা বাধা দিচ্ছে ক্লিয়ার আর এই যে দারবক শোক ডিবিও রোড এত বড় নাম কারণ এই যে এই রোডটা দারবক শোক এবং ডিবিও নামক তিনটা স্থানকে কানেক্ট করছে দারবক নামে একটা জায়গা রয়েছে শোক নামে একটা জায়গা রয়েছে এবং ডিবিও নামক একটা জায়গা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু দেখো অস্পষ্টভাবে লেখা আছে এখানে দারবক এখানে শোক রয়েছে আর এখানে ডিবিও ঠিক আছে এই যে এই তিনটা জায়গাকে কানেক্ট করছে কিন্তু এই রোডটা এই জন্য এটা সিগনিফিক্যান্স কিন্তু অনেকটাই বেশি ক্লিয়ার করতে পারি জিনিসটা এরপর চলো তোমাদেরকে আবার পেঙ্গ লেকে চলে যায় পেঙ্গ লেক থেকে তোমাদেরকে আরেকটা প্রশ্ন করতে পারে তো এই যে এই পেঙ্গং লেক এখানে কিন্তু একটা চলচ্চিত্রের শুটিং হয়েছে থ্রি ইডিয়টস খুবই জনপ্রিয় এবং খুবই সাকসেসফুল মুভি যেখানে আমির খান কিন্তু অভিনয় করেছে এবং শেষ পার্টে একদম শেষ সিনে কিন্তু এই পেঙ্গ লেকে শুটিংটা রয়েছে ঠিক আছে তোমরা জানলে যে পেঙ্গং লেকের দৈর্ঘ্যগত কেন এই কনফ্লিক্টটা সৃষ্টি হচ্ছে এবং কোন কোন জায়গায় সৃষ্টি হয়েছে ক্লিয়ার করতে পারে জিনিসটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাও চায়নার যে আর্মি পি চাইনার আর্মি কে কি বলা হয় তোমরা জানো পি এল এ এই যে পিএলএ এই পি এর ফুল ফর্মটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাও এছাড়াও এই যে এই যে আমি আজকে একটা টপিক আলোচনা করছি এটার একটা পিডিএফ আকারে কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করে দেবো সেটার জন্য তোমাদেরকে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে সেই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে রয়েছে অবশ্যই লিঙ্কে ক্লিক করে সেই চ্যানেলে জয়েন হয়ে যাবে তোমরা এটার পিডিএফটা একেবারে বিনামূল্যে কিন্তু পেয়ে যাবে তো তোমাদের জন্য এত পরিশ্রম করছি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমাদের জন্য আরও অনেক ভালো ভিডিও আনবো আশা করছি ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে কিন্তু ধৈর্য দিয়ে দেখো আশা করছি তোমরা পুরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এই কনসেপ্টটা যে কেন এই যে এই কনফ্লিক্টটা এই কনফ্লিক্টটের সৃষ্টি হচ্ছে ঠিক আছে তো চলো এরপর আর তোমাদেরকে কী কী জানতে হবে তো বন্ধুরা পেঙ্গং লেকে এই যে এই জায়গাটা একটু জুম করলে তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু একটা হাতের শেপে যেমন যদি হাতের মুঠো করা হয় তারপরে দেখতে পাবে এখানে যে এই যে এই জায়গাটা রয়েছে এখানে কিন্তু একটা হাতের মুঠোর মতন রয়েছে এখানে কিন্তু কয়েকটা ফিঙ্গার্স বলা হয় এখানে টোটাল বলা হচ্ছে আটটা ফিঙ্গার্স আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে কিন্তু আটটা ফিঙ্গার রয়েছে তো বিবাদটা কেন ঘটছে জানো এখানে তো একেবারে তার খুঁটা দিয়ে কোনো বাউন্ডারি আঁকা নেই এটা কিন্তু ম্যাপ খালি একটা পয়েন্ট আউট করা আছে এটা তোমার টেরিটারি এটা আমার টেরিটারি এই নিয়ে সমস্যা চাইনা বলছে এখানে একটু ক্লিয়ারভাবে মেনশন করে দিচ্ছি এখানে তুমি মনে করো অ্যাপ্রক্স বলছি আমি একেবারে যেখানে দাগ দিচ্ছি সেখানে কিন্তু ওই ফিঙ্গারগুলো নেই এখানে এই কাছাকাছি কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ধরো এই আটটা ফিঙ্গার আছে ফিঙ্গার মানে বলতে পারো পাহাড় বা একটা উঁচু জায়গা তো এই যে এই আটটা ফিঙ্গারের মধ্যে ইন্ডিয়া ক্লেম করে যে আমার এখানে এইট ফিঙ্গার পর্যন্ত আমার টেরিটারি ইন্ডিয়া বলে আমার এটা টেরিটারি এবং চায়না ক্লেম করে চায়না বলে যে তোমার আট নাম্বার নয় তোমার এই যে দু নাম্বার পর্যন্ত তোমার টেরিটারি তো তুমি দেখতে পাচ্ছ এইখানে যে এই এতটা এরিয়া রয়েছে এই এতটা এরিয়া কার চায়না বলছে এইটা আমার টেরিটারি এবং এই দিক থেকে আমার রাজ এবং ইন্ডিয়া বলছে না তোমার এতটা নয় তোমার এখান এই যে এতটা আমাদের রাজ তাহলে তো কনফ্লিক্ট হবেই বন্ধুরা জিনিসটা ক্লিয়ার বুঝাতে পারলাম মনে করো এখানে রয়েছে এইথ ফিঙ্গার এবং এখানে রয়েছে সেকেন্ড ফিঙ্গার তো চায়না বলছে যে এত দূর আমাদের এবং ইন্ডিয়া বলছে এত দূর আমাদের তাহলে যখন এই যে এই এরিয়াটায় যে আসছে সেই এই যে এই এরিয়াটায় কিন্তু একটা সংঘর্ষ সৃষ্টি হচ্ছে ক্লিয়ারভাবে মেনশন করা নেই যে কতটা কার টেরিটরি ক্লিয়ার এরপর এই ফিঙ্গারের জিনিসটা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে কী ফিঙ্গার ফোর ফিঙ্গার থ্রি ফিঙ্গার কী জিনিস ঠিক আছে তাহলে কোন জায়গাটায় কনফ্লিক্ট হচ্ছে বলতে পারো ফোর ফিঙ্গারে কিন্তু এই সংঘর্ষটা চলছে কারণ ইন্ডিয়া ক্লেম করছে যে আমার এইট ফিঙ্গার পর্যন্ত আমার এরিয়া আর চায়না ক্লেম করছে না তোমার এইথ ফিঙ্গার পর্যন্ত নয় তোমার সেকেন্ড ফিঙ্গার পর্যন্ত তোমার এরিয়া ঠিক আছে ক্লিয়ার এরপর চলো এখান থেকে তোমাদেরকে কী কী প্রশ্ন করতে পারে তো অবশ্যই কিন্তু তোমরা জানবে যে পেঙ্গ লেকে দৈর্ঘ্যগত এবং এখানে যে রোডটা কনস্ট্রাকশান হচ্ছে সেই রোডটার নাম কি এবং সে রোডটা কত কিলোমিটার তো তোমাদেরকে বলে রাখি যে রোডটা কনস্ট্রাকশান হচ্ছে সেটা হচ্ছে দুশো পঞ্চান্ন কিলোমিটার ঠিক আছে দারবক শোক ডিবিও রোডটার যে লেন্থ সেটা হচ্ছে দুশো পঞ্চান্ন কিলোমিটার এবং সেটা কানেক্ট করছে দারবক শোক এবং ডিবিও রোডকে ক্লিয়ার এবং ইন্ডিয়া এই যে আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেলাম যে এই জায়গাটা নিয়ে কেন কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা এই যে পার্শ্ববর্তী যতটা এরিয়া তোমরা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু পর্বত দ্বারা বেষ্টিত মানে বড় বড় পাহাড় পর্বত রয়েছে তাহলে ওই সব এরিয়ায় ট্রান্সপোর্ট বা ট্রাভেল করে আসা বা যুদ্ধ করা কিন্তু অনেকটাই কঠিন কিন্তু জলপথে যদি কোনো বোটের মাধ্যমে ইন্ডিয়ায় প্রবেশ করা হয় সেটা কিন্তু খুব দ্রুত হবে এবং যুদ্ধ করতেও কিন্তু সুবিধা হবে তাই কিন্তু পেঙ্গং লেককে একটা অস্ত্রের মতো ব্যবহার করতে চাইছে চায়না জলপথে তারা খুব স্পিডের মাথায় কিন্তু ইন্ডিয়ায় প্রবেশ করবে এবং যুদ্ধ করতে হেল্প করবে এই পেঙ্গ লেক তাই কিন্তু পেঙ্গং লেকের যে সিগনিফিকেন্স সেটা কিন্তু খুবই মারাত্মক মানে খুবই ইম্পর্ট্যান্ট তাই পেঙ্গং লেককে ইন্ডিয়া নিজের হাত থেকে ছেড়ে দিতে চাইছে না এবং চায়না সেটা চাইছে যে কেড়ে নেব ঠিক আছে চায়নার তো মেন্টালিটি খুব খারাপ যে সব সবার টেরিটরি যেমন তিব্বত দখল করেছে আবার অনেক জায়গা আছে চায়না দখল করে নিয়েছে ঠিক আছে ইন্ডিয়ার অনেক জায়গা রয়েছে যেটা দখল করে নিয়েছে তাহলে তোমাদেরকে বলতে চাইছি যে কি কী কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট রইল একটা সারসংক্ষেপ তোমাদেরকে বলে দিচ্ছি যে এলএসি এলওসি ক্রিয়েট কেন হয়েছে আকসাই চায়না কোনটা পিওকে কোনটা ঠিক আছে উনিশশো বাষট্টি সালে এলএসির ক্রিয়েশন এবং উনিশশো সাতচল্লিশ সালে এলওসির ক্রিয়েশন এখন পিওকেটা বাদ দিচ্ছে এখন যে দিকটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে একটু আলোচনা করছি তো বেসিক্যালি এই যে কনফ্লিক্টটা যেখানে কুড়িজন শহীদ হয়েছিল আমাদের আর্মি থেকে সেই কনফ্লিক্টটা হয়েছিল গালওয়ান ভ্যালিতে এবং পনেরো জুন এই যে এই ঘটনাটা ঘটেছিল পনেরো জুন তোমরা অবশ্যই মনে রাখবে তারপর কিন্তু রিসেন্টলি রাজনাথ সিং ভিজিট করেছিল লাদাখে সেটা কোন জায়গায় তোমরা বলতে পারবে সেটা হচ্ছে লুকুং লুকুং বলে একটা জায়গা রয়েছে সেখানে সেই পিকা রাইফেল নিয়ে ফটো তুলেছে তোমাদেরকে ফটোটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে একটা মিটিং করেছে এবং আমাদের আর্মির কতটা শক্তি সেটা কিন্তু দেখে এসেছে রাজনাথ সিং রাজনাথ সিংকে অবশ্যই আমাদের ডিফেন্স মিনিস্টার তোমরা জানো ঠিক আছে এরপর তোমাদের ইম্পর্টেন্ট হয়ে গেলো দারবক্সক রোড পেঙ্গং লেক এছাড়াও ফিঙ্গারগুলো ফিঙ্গারগুলো কেন ইম্পর্টেন্ট পেঙ্গং লেক কেন ইম্পর্টেন্ট আমাদের বিদেশ মন্ত্রী কতজন শহীদ হয়েছিল কত তারিখে শহীদ হয়েছিল আর যে তিনটে হটস্পট হটস্পট মানে যে জায়গাগুলোতে যুদ্ধ বা সংঘর্ষ হয়েছিল তিনটে জায়গা কী কি প্রথম বলবে গালওয়ান ভ্যালি দ্বিতীয় হচ্ছে হট স্প্রিং এবং তৃতীয় হচ্ছে পেঙ্গং লেক পেঙ্গং লেকে কোন চলচ্চিত্রের শ্যুটিং হয়েছিল অবশ্যই বলবে থ্রি ইডিয়টস ক্লিয়ার করতে পেরেছি পুরো জিনিসটা এরপর তোমরা অবশ্যই তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তার আগে একটা কথা এখানে তোমরা দেখতে পাচ্ছ গুলাম রসুল গালোয়ানের নাম অনুসারে কিন্তু গালওয়ান ভ্যালির নামকরণ হয়েছিল এরপর এই যে এই ঘটনাটা এই ঘটনাটা অন্যদিন আলোচনা করবো কারণ এটা বলতে গেলে ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাবে তো তোমরা এটাই মনে রাখবে যে গালওয়ান ভ্যালির নামকরণ হয়েছিল গুলাম রসল গালোয়ানের নাম অনুসারে এরপর চলো সরাসরি চলে যাবো ইন্ডিয়া নেপাল বর্ডার ডিসপিউট নিয়ে এটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটু আলোচনার বিষয় রয়েছে যে কোন কোন জায়গায় তোমাদের এই যে এই বর্ডার ডিসপিউটটা চলছে তো চলো দেখে নিই তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ইন্ডিয়া এবং নেপালের বর্ডারে তো তোমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে ইম্পর্ট্যান্ট জায়গা রয়েছে লিপুলেক কালাপানি এবং লিম্পিয়াধুলা এই যে এই তিনটে জোন এই তিনটে জায়গায় কিন্তু নেপাল নিজের যে বর্ডারটা সেটা এক্সটেন্ড করে দিয়েছে ইন্ডিয়ার ম্যাপের এই জায়গাগুলোকে নেপাল নিজে বর্ডারে এনে দিয়েছে নেপাল নিজের বর্ডার ম্যাপে এই যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু বাড়িয়ে দিয়েছে মানে এটা বেসিক্যালি কিন্তু ইন্ডিয়ার পার্ট এই পার্টটাকে নেপাল নিজের টেরিটারির আন্ডারে বা নিজের ম্যাপে ইনক্লুড করে দিয়েছে এই নিয়ে কিন্তু একটা নেপালের সঙ্গে ইন্ডিয়ার এখন সংঘর্ষ চলছে তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে কোন কোন জায়গাকে নেপাল নিজের আন্ডারে নিয়ে নিয়েছে যেটা হবে লিপু কালাপানি এবং লিম্পিয়া ধুলা ঠিক আছে এই তিনটে জায়গার নাম না বলতে পারলো অবশ্যই কিন্তু কালাপানিটা তোমরা বলবে কালাপানিটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট লিম্পি লিপুলেক এবং ধুলাটাও একটু মনে রাখার চেষ্টা করো এবং অবশ্যই তোমাদেরকে জেনে যেতে হবে নেপালের প্রাইম মিনিস্টারকে নেপালের প্রাইম মিনিস্টার হচ্ছে কে পি ওলি মহাশয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানো নেপালের প্রেসিডেন্টের নাম ঠিক আছে তো কমেন্ট সেকশনে আমি তোমাদের দেখতে চাই নেপালের প্রেসিডেন্টের নাম তোমরা জানো কিনা তো আশা করছি যতগুলো কোয়েশ্চেন রয়েছে তোমাদের এই যে বর্ডার ডিসপিউট নিয়ে আশা করছি সমস্ত জিনিসটাই কাভার করতে পেরেছি তো বন্ধুরা আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে এরপর কোয়েশ্চেন অ্যান্সারের একটা পিডিএফ আমি তৈরি করছি এই যে বর্ডার ডিসপিউট করোনা এবং আমফান নিয়ে সমস্ত কোয়েশ্চেন কিন্তু ওই একটা পিডিএফে রয়ে যাবে ওই পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো একেবারে বিনামূল্যে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাওয়া ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অতি সহজে কিন্তু বিনা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে আশা করছি সমস্ত প্রশ্ন কভার করতে পেরেছি আমি এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন খোলা রয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করা আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো তো ক্লাসটা কেমন লাগলো অনেক পরিশ্রম করে এক একটা ভিডিও তৈরি করি ভিডিওটা তৈরি করতে অনেক পরিশ্রম লাগে সেটার জন্য একটু সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন তো বন্ধুরা ক্লাসটা এতদূরেই সমাপ্ত করছি ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন